পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই তদন্ত স্থগিত রাখার জন্য যে আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে তা কিন্তু খারিজ হয়ে গেল আদালতে। এই মুহূর্তে যা আমরা জানতে পারছি, স্থগিতাদেশ দিল না বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই তদন্ত রুখতে রাজ্যের আর্জি খারিজ, স্থগিতাদেশ দিল না বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ। দুর্নীতি কোনোভাবে মেনে নেওয়া হবে না, তদন্ত বন্ধ করা হবে না জানিয়ে দিল হাইকোর্ট। কী তথ্য প্রমাণ আদালতে সেগুলো জানাক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 6 জুন মামলার পরবর্তী শুনানির কথাও কিন্তু জানানো হয়েছে। অন্নবংশ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। অন্নবংশ, আজ হাইকোর্টের পর্যবেক্ষণ ঠিক কি? দেখো, সেটা হচ্ছে আজকে হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার হচ্ছে যেহেতু মামলাকারী, তারা এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে তারা স্টে অর্ডার চায়, যাতে তদন্তকারী সংস্থার হাত বাঁধা হয় এবং কোনো কড়া পদক্ষেপ যাতে না নেওয়া হয়। দুটো আবেদনই কিন্তু ভ্যাকেশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ তারা কিন্তু আজকে রিজেক্ট করেছে, বাতিল করেছে। সিবিআই এবং ইডি ইনভেস্টিগেশন চালিয়ে যাবে, কিন্তু একটা পাঠ হচ্ছে আগামী 6 তারিখ মামলা পরবর্তী শুনানি, সেই দিন ইডিকে তথ্য পেশ করতে হবে। যে তথ্যের উপর ভিত্তি করে যে অভিযোগ তারা তুলছে, যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটাকে এস্টাবলিশ করতে হবে। সেই কারণে তাদেরকে তথ্য প্রমাণ সহ ইস ডাইরি জমা দেবে ইডি, সেই দিন দেখা হবে। এই এই এর মধ্যে যদি কোনো আনটোয়ার্ড কিছু হয় তাহলে রাজ্যকে লিবার্টি দেওয়া হয়েছে যে তারা কিন্তু আদালতে মামলা করতেই পারে। সুতরাং রাজ্যের আবেদন খারিজ করা হয়েছে, সিবিআই এবং ইডি ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। বিশ্বজিৎ বসু জাস্টিস আজ এটা বক্তব্য যে দুর্নীতি কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া হবে না, দুর্নীতি দমন করতে হবে। সেই কারণে ইনভেস্টিগেশন সিবিআই চাইছে করতে, সুতরাং তারা করুক এবং তারা চালিয়ে যাক ইনভেস্টিগেশন। আগামী 6 তারিখ ইডি জানাক তারা হাতে কি কি তথ্য প্রমাণ তারা পেয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।